শুভ শুভ দিন ছাত্রলীগের জন্মদিন আজ মদের খুশির দিন ছাত্রলীগের জন্মদিন জয় হে বাংলা দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এই ছাত্র সংগঠনটি। 1948 সালের 4 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে চট্টগ্রাম ইপিজেড থানা ছাত্রলীগের ব্যবস্থাপনায় বিকেলে বন্দরটিলা ওয়ার্ড কার্যালয়ে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহসভাপতি আরমান বিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজি হারুনুর রশিদ। আমাদের স্মার্ট ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে হলে বাংলাদেশের মানুষ সকলকে শেখ হাসিনা আজকে শক্তি করবে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তো এটা আমাদের অস্তিত্ব, তাই না? শেখ হাসিনা ক্ষমতা থাকলে সেই শেখ হাসিনাকে যদি আমরা আবারও রাষ্ট্রের মধ্যে চাই, দেশের যদি চাই, বর্তমান যে সংকট সেই থেকে যদি আমি যদি প্রশ্ন করি শিক্ষা মানে কি, ছাত্র বন্ধুরা শিক্ষার অর্থ কি? শিক্ষার অর্থ হচ্ছে লেখাপড়া করে জ্ঞান অর্জন করার নাম হচ্ছে শিক্ষা। শান্তির অর্থ কি? শান্তির অর্থ হচ্ছে যেখানে সন্ত্রাস থাকবে না, রাজানি থাকবে না, বোমাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, তার নাম হচ্ছে শান্তি। প্রধান বক্তা ছিলেন 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 39 নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিডিএ বোর্ড সদস্য হাজি জিয়া উল হক সুমন। সব সাহস সৎ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যে কোনো নেতৃত্ব ওটা আসতে গেলে আসলে ছাত্র জীবন থেকে, একটা ছেলেকে যদি ছাত্র জীবন থেকে যদি নেতৃত্বের মধ্যে আসতে হয় সেই নেতৃত্বের গুণাবলী ছাত্র জীবন থেকে সেই নেতার অনেক কিছু গুণাবলী থাকতে হবে। যে আপনারা যদি সিগারেট খান অফিসের সিনিয়রদেরকে দেখে আপনাদের থেকে ওইটা সচরাচর রাখতে হবে। আপনারা ওপেন খোলা মাঠে ছাত্র নেতারা সিগারেট খাওয়া সম্ভব না। যদি দেখে আসলে এটা তার থেকে আপনার কর্মীরা অনেক কিছু শিখবে। আপনারা যদি নেতারা যদি আপনাদের কর্মীদেরকে দিয়ে যদি কোনো কেউ যদি সিগারেট নাস্তা এই জাতীয় কোনো কিছু আনান তাহলে সে নেতা কোনোদিনও সেই কর্মীর আস্থা অর্জন করতে পারবে না। বিশেষ অতিথি ছিলেন 39 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজি আসলাম, 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হুসাইন কবি, ইপিজেড থানা আওয়ামী লীগের সদস্য সেলিম আফজল, ব্যারিস্টার কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, ব্যারিস্টার কলেজ সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হুসাইন। এতে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস জুবাইদ খলিল দীপু, ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইয়েম, সাজ্জাদ মাসুদ, ইফতেকার জিসান, জিসান হায়দার, আরাফাত জয়, শেখ রাইহান রাতুল, আসিফ, কমার্স কলেজ ছাত্রলীগ আশরাফুল সাইম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের মমিনুল ইসলাম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি। নিউজ ফেসবিডি চট্টগ্রাম।